হ্যাঁ, হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। এপ্রিল মাসের 11 তারিখ আমি আমার ইনস্টাগ্রাম সিনেবাপ মৃন্ময় সেখানে একটা কিউএনএ পোস্ট করে বলেছিলাম, কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্ন রাখো, ভদ্র সভ্য ইত্রামি লুচ্চামি মার্কা যা খুশি প্রশ্ন করতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি উত্তর দেবো সিনেবাপ ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিও। তো আজকে মোটামুটি অগস্ট মাসের মাঝামাঝি চলে এসেছি, বাঙালি হিসেবে আমার নিজের প্রতি খুব গর্ববোধ হচ্ছে। কথা বলে না, বাঙালি টাইম বিকেল 5টা মানে সন্ধ্যে 7টা, সেরকম এপ্রিল মানেই অগস্ট। খুব একটা তো দেরি হয় না কি, 4 মাস। প্রথম প্রশ্নটি করেছে নাজবুল স্টার। ইনস্টাগ্রামের এই নামগুলো দেখে আমার মাঝে মধ্যে দাঁত ভাঙার উপক্রম হয় সেগুলো স্পেল করতে গিয়ে। যাই হোক, আমি চেষ্টা করবো সুন্দরভাবে ঠিকঠাক তোমাদের নামগুলোকে তোমাদের মতো করেই বলার। প্রশ্ন করেছে দাদা, গরমকালে সকালে পান্তা ভাত খাও, কি যে কও। পান্তা ভাত হলো ইমোশন, কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটা ডিম ভাজা আর ঠান্ডা পান্তা ভাত, ও স্বর্গ গো। এই যে এত টাকা দিয়ে ঘরে এসি লাগানো হয়, এসি তো শরীরে চামড়া ঠান্ডা করে, শরীরের ভিতরে যদি 2 টন এসি লাগাইতে লাগে তাহলে পান্তা ভাত খাও, মাথার চুল থেকে পায়ের নোখ পুরো শীতল কুল হয়ে যাবে। আর বাঙালি মানুষ ভাত খাওয়ার একটু ঘুম ঘুম পায়, দুপুরবেলা দেখবেন ভাত খাওয়ার পরে চোখ টানে চুম্বকের মতো, সেরকম পান্তা ভাত খাওয়ার পরে শরীর একটু ঢ্যাপ ঢ্যাপ করে, একটু শীতল, একটু অলস অলস ভাব লাগে, ঘুম পায়। আর এই পান্তা ভাতকে স্কুলে গিয়ে ব্রেঞ্চে মাথা রেখে ঘুমায় কত সার ম্যাডামে যে থাপ্পড় খাইছি, তবু পান্তা ভাত খাওয়া ছাড়িনি। আর যে কিছু কিছু সফিস্টিকেশনের অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়া মানসিকতা সম্পন্ন লোকজন, যারা পান্তা ভাতের নাম শুনলে ইউ পান্তা ভাত তুমি আগু কে খাইগুলো বলে কি খায়া দেখবেন, 150 টাকা দামে চিল বিয়ার আপনার শরীরকে যতটা না শীতল করবে, 2 গরস পান্তা ভাত আপনাকে পুরো কোল্ড করে দেবে। 2 গরস পান্তা ভাত মুখে একটু পেঁয়াজটা করে কামড়, একটু লঙ্কাটা করে কামড়, ডিমের মামলাটাকে চিড়ে নিয়ে অথবা পেঁয়াজি বা ডালের বড়া যা হয় না, জল চলে আসছে। ঢেকুর তুলে পরবর্তী প্রশ্নে যেতেছি বন্ধুগণ। আকাশ বালা 6297, দাদা তোমার ড্রিম প্লেস কোনটা, তোমাদের মনের মণিকোঠা। এবার প্রশ্ন করেছে রিলস অফ আনো, ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল, ছোটবেলায় বড় হওয়ার ইচ্ছে ছিল। পরবর্তী প্রশ্ন শুভঙ্কর ঘোষ 5627, লুইচ্চামি ভিডিও আর কি পাবো না দাদা, পাবো না। এই প্রশ্নের উত্তর দিলে মোটামুটি 50% বন্ধুদের উত্তর দেওয়া হয়ে যাবে। এই প্রশ্নটা বারে বারে ঘুরে ঘুরে আসছে। দেখো মানুষ পরিবর্তনশীল, মানুষের মানসিকতা পরিবর্তনশীল, ঠিক সেরকম আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আজ থেকে 2 বছর আগে যে মৃন্ময় ছিল, একটা চ্যাংড়ামো ছিল, বিবাহিত ছিল না, ব্যাচেলার ছিল, দায়িত্ববোধ কম ছিল, তারপরে ধীরে ধীরে বয়স বাড়ছে, আমার কন্টেন্টে চেঞ্জ আসছে, আমার ম্যাচুরিটি হয়তো আগে থেকে একটু বাড়ছে, সেইভাবে কন্টেন্ট আমার চেঞ্জ হয়ে গেছে। তোমাদের একটা পাতি কথা বলি, তুমি ছোটবেলা, তুমি বা আর 5টা ছেলেবেলে ছোটবেলা একদম যখন ছোট ছিল, বৃষ্টিতে বাড়ির উঠানে ল্যাংটা হয়ে নাচছো, এখন পারবা? আমি চাইলে এখন আগের মতো যেরকম লুচ্চি আমার কাছে শুরুতে কিছু কিছু ভিউসের জন্য আমি ননভেজ কথাবার্তা ইউজ করছি, এখনও চাইলে বলতে পারি, কিন্তু এটা আসে না ভিতর থেকে, বুঝলাম। আর এই যে ম্যাচুরিটি, এই চেঞ্জ, এই পরিবর্তন যদি না আসে তাহলে মানুষ যে পরিবর্তনশীল প্রাণী আমরা ইতিহাসে পড়ে আসছি তার অর্থটা কোথায়? পরবর্তী প্রশ্ন করেছে তুষারা দাস 5095, দাদা বিগ ফ্যান, আর আমারও একটা ব্লগিং চ্যানেল আছে, 110-এরও বেশি ব্লগ আপলোড করেছি বাট ভাইরাল একটাও হয়নি। এই একটা বিরাট প্রবলেম, আমি তোমাকে এক্ষেত্রে একটা কথা বলি, আমার এরকম ইউটিউবে অনেক চ্যানেল চোখে পড়ে যারা কমেডি ভিডিও বানায়, দেখে মনে হয় আরে ইয়ার এটা তো আমার থেকে অনেক বেটার ভিডিও বানায়, অনেক ভালো কোয়ালিটির, এত কম ভিউ কেন, তার থেকে আমি অনেক বেশি ভিউ পাই, অনেক বেশি রিচ হয়তো, কিন্তু দেখে মনে হয় এদের অনেক বেশি রিচ পাওয়া দরকার, বেশি ভিউ পাওয়া দরকার, আমার থেকে অনেক বেটার কোয়ালিটির ভিডিও বানায়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ভিডিওর সাথে না পাবলিকের কানেকশনটা খুব দরকার, মানে তুমি যেই ভিডিওটা বানাচ্ছ, যে দর্শক বন্ধুরা দেখছে তাদের সাথে কানেক্ট হওয়াটা খুব দরকার, ওই কানেকশনটা যদি একবার হয়ে যায় না মানে ফিল করতে আরে ইয়ার এত মনের কথা, আমার দাদা হিসেবে বললো, ভাই হিসেবে বললো, আরে ইয়ার মনের কথাটা কেটে নিয়ে বললো রে, এই ব্যাপারটা যদি হয় না ওই কানেকশনটা, তাইলে মনে হয় ওটা বেশি এফেক্টেড। তোমাকে একটা জাস্ট ছোট্ট উদাহরণ দেয়, টাইগার শ্রফ চেনো আশা করি সকলে, জ্যাকি শ্রফের ছেলে, এত সুন্দর নাচে, এত সুন্দর ফ্লিপ করে, সারা দিন রাত খাটে, জিমনাস্টিক করে, পা এমন মুভমেন্ট করে, এত ফাস্ট যেন মনে হয় পায়ের মধ্যে মেশিন লাগানো, বাট ওরও কিছু কিছু গানের নাচের ভিডিও অতটা পপুলার হয় না বা মানুষের মনে লাগে না। কিন্তু শাহরুখ খানের এই যে একটা ছোট্ট স্টেপ, দুই হাত অটোমেটিক উঠে যায়, মানে ওই যে শাহরুখ খানের হাত তোলা ছোট্ট একটা স্টেপ, রোমান্টিক ভাবে চাউনি, পিছনে মিউজিকটা, ওভারঅল মিলে না পাবলিকের মনে গিয়ে আঘাত করছে। আজ থেকে 10 বছর পরে যদি ওই মিউজিক বাজে না, এইভাবে হাত উঠে আসবে হালকা করে, এটা হচ্ছে কানেকশন, মানে খাটনির থেকে ওই কানেকশনটা অনেক ক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করে। তো সেরকম এই কানেকশনটার জন্য তোমাকে অথেন্টিক হইতে লাগবে, মানে তুমি মনে যা, তোমার মুখে তা, তোমার ক্যামেরাতেও তাই। অনেকে দেখি ব্লগিং চ্যানেল মানে ব্লগিং করে লাইফস্টাইল ব্লগ দেখানোর জন্য, মানে সফিস্টিকেটেড করার জন্য, থাকে হয়তো কুড়ে ঘরে, ওই হোটেল ভাড়া করে নিয়ে পুরো ঝাঁচকচকা রুমের মধ্যে গিয়ে বিছানার উপর একটা ব্লগিং করতেছে, চালায় হয়তো সাইকেল BMW ভাড়া করে ব্লগিং করতেছে, এটা ভালো না, এটা পুরো কানেকশনটা তৈরি হবে না, বুঝলা, হয়তো 2-3টা ভিডিওতে ভিউ যাবে তারপরে বলে ফেক। আর একটা দ্বিতীয় যেটা পয়েন্ট, মানে রিচ হয় না, ভিউ হয় না, আমার আরেকবার হয়তো কোনো কিউএনএ ভিডিওতে শেয়ার করছিলাম, স্কুলের কেমিস্ট্রি টিচার দেবত্র নারায়ণ নিয়োগী, উনি একদিন ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা ইকুয়েশন লিখে দিয়েছিলেন, মানে কোনো কেমিস্ট্রি ইকুয়েশন না, জীবনের ইকুয়েশন, ট্যালেন্ট প্লাস লাক প্লাস হার্ডওয়ার্ক ইজিক্যাল টু রেজাল্ট, ট্যালেন্ট ভগবান তোমাকে দিছে, হার্ডওয়ার্কটা তোমার হাতে, আর লাক সবসময় ফরে থাকে না, হয়তো আজকে রিচ আসছে না, তোমার মনে হচ্ছে আমি সব দিক থেকে ঠিক 100%, আমার হার্ডওয়ার্ক ঠিকঠাক আছে, আমি ঠিকঠাক ট্যালেন্টটাকে ইউটিলাইজ করেছি, কোয়ালিটি ভিডিও বানিয়েছি, কিন্তু রিচ আসছে না, হয়তো লাক ফেভার করছে না, হয়তো এখন করছে না, 2 মাস পরে করবে, নাহলে 2 বছর পরে করবে, ওই জন্য লেগে থাকতে হবে।
এই লেগে থাকা ব্যাপারটা খুব কঠিন। চলো পরবর্তী প্রশ্নের উত্তরের পিছনে লেগে পড়ি। চলো তার আগে তোমাদের একটা অ্যামেজিং এবং লিগ্যাল ট্রেডিং প্ল্যাটফর্মের কথা বলছি, যেটা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাভেলেবেল। হ্যাঁ, তার নাম হচ্ছে বিনোমো। এখানে তুমি ডেইলি 1500 টাকা থেকে শুরু করে মান্থলি 30,000 টাকার উপরে ইনকাম করতে পারবে। আলাদা আলাদা অ্যাসেটসের উপরে ট্রেডিং করতে পারবে, লাইক গোল্ড, ফরেন কারেন্সিস লাইক ইউরোস, ডলার্স। এখানে প্রথমে তোমাকে অ্যাসেটস সিলেক্ট করতে হবে, তারপরে দেখতে হবে ফোরকাস্ট উপরে যাচ্ছে না নিচে নামছে। তোমাদের একটা ডেমো করে দেখাচ্ছি। এই ধরো আমি 700 টাকা দিয়ে ট্রেডিং শুরু করলাম, আমার ফোরকাস্ট সঠিক কিনা দেখছি। হ্যাঁ, একদম সঠিক। এবার তুমি জিতে যাও অ্যামাউন্ট 24 ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেটিএমের থ্রুতে উইথড্রল করতে পারো। আর হ্যাঁ বন্ধু, এখানে কিন্তু রিস্কও রয়েছে, তোমার লসও হতে পারে। এখানে তুমি মিনিমাম 350 টাকা দিয়ে ট্রেডিং শুরু করতে পারো, আর যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তার ডাবল মানে 700 টাকা তুমি বোনাস পেয়ে যাবে। তো দেরি কিসের বন্ধুগণ, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে যদি ডাউনলোড করো তাহলে তোমাদের ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবে 65,000 টাকা, যা দিয়ে তোমরা ট্রেডিং প্র্যাকটিস করতে পারবে। সো হারিয়া চলো। সমীরন 5382 ও প্রশ্ন করেছে, দাদা একটা বাজে নেশাতে আটকে পড়েছি, কোনো মতেই সেটা থেকে মুক্তি পেতে পারছি না, কেমন যেন প্রতিদিনের রুটিন হয়ে গেছে, কি করে নেশাটা ছাড়াবো একটু বলে দাও। খুব সুন্দরভাবে একটা প্রশ্ন করছো, কোনো রকম ভালগারিটি ছাড়া, কোনো রকম মানে বাজে ইঙ্গিত না দিয়া সুন্দরভাবে ঘুরাইছে একটা মোড়কের মধ্যে। এটাতে তুমি কোন নেশায় আসক্ত সেটা বুঝতে পারোই বাকি নাই, মানে মোবাইলের ডাটা অন করিয়া ঠিক কিছু সংবেদনশীল ভিডিও প্লে করিয়া নিজেকে আধ্যাত্মিক লেভেলে বিরাজ করার জন্য যে নেশাটা দরকার, তুমি সেই নেশায় বিলীন হয়েছে, তাই তো? এই নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি করতে পারো, যখনই তোমার এই নেশাটা করতে ইচ্ছা করবে তখন তোমাকে মোটিভেশনের জন্য তোমাকে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। মানে তোমার জীবনে যে আইডল, যাকে গুরু মনে করো বা যাকে খুব মানো, সে ক্রিকেটার হতে পারে, কমেডিয়ান হতে পারে, ডান্সার হতে পারে, সিঙ্গার হতে পারে, তার জীবনের যে সাফল্যের সিঁড়ি সেই নিয়ে অনেক গল্প থাকে, প্রত্যেকটা সফল মানুষের ভালো ভালো গল্প থাকে, সেটাকে মনে করতে হবে একদম চোখ বন্ধ করে। আমার গুরু এই এই করেছে, আমি ভুল পথে যাবো না, উনার মতো হতে গেলে, উনার মতো জীবনের সাফল্যের সিঁড়ি চড়তে হলে আমাকে এইসব জিনিস বাদ দিতে হবে। এরকম ভাবে যদি ধ্যান করা শুরু করো, দেখবো সময় পার হয়ে গেছে, তুমি সেই জায়গা থেকে বাড়ায় আসো। কিন্তু এটা খুব কঠিন, একবারে হবে না। যদি এইটা না পারো তাহলে আরেকটা সহজ উপায় আছে, টাটা তার দিয়ে পেঁচায়া তালা মেরে দাও। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছে আই এম সহেলি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর রিডিং দ্য কমেন্ট বাই ওয়েস্টিং ইয়োর প্রিসিয়াস টাইম। আরে বাবা, তোমায় 3টি প্রশ্ন করতে চাই। নাম্বার 1, হোয়াট উড ইউ চেঞ্জ অ্যাবাউট ইউর সেলফ ইফ ইউ কুড, মানে নিজের মধ্যে কি চেঞ্জ করতে চাই। আমি আমার ধৈর্য শক্তিটাকে একটু বাড়াতে চাই, খুব অধৈর্য, অল্পতেই ধৈর্য হারায় ফেলাই, এটা একটু বাড়াতে চাই। নাম্বার 2, হোয়াটস দ্য ওয়ান থিং ইউ কান্ট টলারেট, কি সহ্য করতে পারো না। ফেক পিপল, ফেক মানুষ, মুখোশধারী মানুষ, এটা আমার একদম সহ্য হয় না। এটা আমাদের আশেপাশে যদিও এখন সংখ্যা অনেক বাইরে গেছে, এবং তাদের একটাই ভুল ধারণা ফেক মানুষের, যে তারা কনফিডেন্টলি ভাইবে না যে তাদের ফেকনেস, এটা কেউ বুঝতে পারতেছে না। তারা বিরাট চালাকি করে জিতে যাইতেছে, কিন্তু না, সবাই টের পায়, চিটিং করে পাশ করা যায়, ফার্স্ট হওয়া যায় না, আর ফেক মানুষ জীবনে বেশি উন্নতি করতে পারে না। 3 নম্বর প্রশ্ন ফাইনালি, হাউ মেনি পিলোস ডু ইউ স্লিপ উইথ, মানে কতগুলো বালিশের সাথে ঘুমাও। এখন একটা বালিশের সাথেই ঘুমাই, তার নাম বউ, বান্দর। নীলাদ্রি 96, দাদা ইউটিউবের শুরুটা কতটা স্ট্রাগল করতে হয়েছিল। সত্যি কথা বলবো, সেরকম একটা স্ট্রাগল করতে হয় নাই, যেহেতু কাজটাকে ভালোবাসতাম, এটাকে খাটনিটাতেও খাটনি মনে হয়নি। আর একটা জিনিস দেখছি, সাকসেসফুল না হওয়া পর্যন্ত কেউ কারো স্ট্রাগল স্টোরি জানতে চায় না, ইন্টারেস্টই পায় না। মানে কারো স্ট্রাগল লাইফের প্রতি মানুষ তখনই ইন্টারেস্ট দেখায় যখন তার সাকসেসটা মানুষের চোখে পড়ে। তবেই কি হবে, এ যখন সাকসেসফুল হয়েছে তার স্ট্রাগলটা অথেন্টিক হবে, তার স্ট্রাগলটা শুনে লাভ আছে। কিন্তু এটাও ঠিক, সাকসেসফুল হওয়ার পর মানুষের স্ট্রাগল স্টোরি অনেক বড় হয়ে যায়। আমি এত কষ্ট করে ঘুমতাও, আমার মাসে এতটুকু টাকার মধ্যে চলতে হতো, আমি স্টেশনে রাত কাটিয়েছি, আমি রাস্তায় ঘুমিয়েছি, আমি দরজায় দরজায় ঘুরেছি, হয়তো অত কিছু করে নাই, যেহেতু সাকসেসফুল হয়ে গেছে, যা বলবে লোকে তাই বিশ্বাস করবে। ইয়োর রোহিত দত্ত, দাদা তোমার শালি আছে? গুড নিউজ, আমার শালি আছে, ব্যাড নিউজ, তার বিয়ে হয়ে গেছে, এবার ঘুমাও, বান্দর। পরবর্তী প্রশ্ন তান্নি 9699, এত কেন এবার 966? প্রশ্ন করছে, দাদা তোমার এমন কোনো ইচ্ছে যেটা বৌদি পূরণ করেনি? একটা ইচ্ছে ছিল, আমি বউ একদিন আমাকে এসে বলছে যে তোমার কী খেতে ইচ্ছে করছে আজকে, বলো, যা বলো আমি তাই নিজের হাতে রান্না করে খাওয়াবো। তো আমি একটু এক্সাইটেড, একটু অন্যরকম ইউনিক জিনিস ট্রাই করেছিলাম, যে ঠিক আছে তাহলে তুমি আমাকে আজকে একটা গাজার জয়েন্ট নিজের হাতে বানিয়ে দাও, আমি খাবো। তো জয়েন্ট তো বানিয়ে দেয়নি, পরিবর্তে আমার জয়েন্ট এন্ট্রান্সে যত র্যাঙ্ক হয়েছিল আমার জয়েন্টে জয়েন্টে ততগুলো লাথি মেরেছে, এবং তারপরে আমার জয়েন্ট খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নিকিতা বিশ্বাস 007, তোমাদের লাভ স্টোরিটা বলো। আর হ্যাঁ বৌদি, কিন্তু আজকাল তোমার থেকেও ফেমাস হয়ে যাচ্ছে। আমাদের লাভ স্টোরিটা কি বলবো, লাভ স্টোরি যেরকম নর্মাল কথা হয়, দেখা হয়, ডেটিং, আমাদের সেই লাভ স্টোরি সাধারণ পাবলিকের মতোই নর্মালি লাভ স্টোরি ছিল, তারপরে বিয়ে হয়েছে, এখন সেটা হরর স্টোরিতে পরিণত হয়েছে, সবার মতোই। পরবর্তী প্রশ্ন, যাই হোক, দাদা আমার নাম সৃষ্টি, তা সৃষ্টি নামটা রাখলেই তো হইতো, এত কি কঠিন দেওয়ার দরকার ছিল। তুমি যেই সময় রিয়ালিটি শোতে গেছিলে আর এখনকার সময় রিয়ালিটি শো, দুটোর মধ্যে কেমন তফাত দেখে জানিও। তখনকার রিয়ালিটি শোতে আমি পার্টিসিপেট করতাম আর এখনকার রিয়ালিটি শোকে আমি রোস্ট করি।
পরবর্তী প্রশ্ন, খেলা হবে রিফ্লেস, বাপ রে বাপ নাম সেই, খেলা হবে রিফ্লেস, চ্যানেলের হ্যাকারকে কি গালি দিবা? একবার চ্যানেল হ্যাক হয়েছিল তো, চ্যানেলের হ্যাকারের পৌষ্টিক তন্ত্র হ্যাক কইরা ওর অন্ডকোষের মধ্যে আমি লাল পিঁপড়ার বাসা বানাইতে চাই। হে ইটস ইয়র অনুপম, দাদা বৌদিকে কি দেখে পছন্দ করেছো বললে খুব খুশি হব। আমি বৌদির প্রেমে অন্ধ ছিলাম তাই কিছু দেখতে পারি নাই, ওই জন্যই পছন্দ করছি বান্দর। পরবর্তী প্রশ্ন করেছে দেবাশিস ঘোষ 123, দাদা কেরিয়ার তৈরি করতে হলে কি করা দরকার? নাও আই এম এইচএস রানিং স্টুডেন্ট, বাই দ্য ওয়ে বেস্ট অফ লাক ফর ইয়োর ম্যারেজ লাইফ অ্যান্ড লাভ ফ্রম মুর্শিদাবাদ, লাভ ইউ টু ব্রো। প্রথম প্রশ্ন হচ্ছে দাদা কেরিয়ার তৈরি করতে হলে কি করা দরকার, কি করতে হবে? প্রথমে তোমাকে একটা সাইকেল কিনতে হবে, তারপর একটা লোহার কেরিয়ার কিনে সেখানে সেট করতে হবে। আরে কেরিয়ার তৈরি করতে হবে সেটা তো বলতে হবে যে তুমি কিসে কেরিয়ার তৈরি করতে চাও, নাচ গান কমেডি কবিতা লেখালেখি স্পোর্টস ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে যেটা আগে স্ট্রিম সেটা তো বলতে হবে। এইচএস পড়তেছো, আগে এইচএস পাস করো, তারপরে দেখো কি করতে ইচ্ছা করে। এতটুকুই বলবো বাপ মা এবং আত্মীয় স্বজন প্রিয় পরিজন পাড়াপড়শি এদের প্রেশারে পড়িয়া তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্রিম নিও না, তাইলে মুঝে ছোরকার যো তুম যাওগে বড়া পস্তা হোগে, বড়া পস্তা হোগে। আর এখন তো কি বলবো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের কিছু স্বভাব আছে, মানে নিজের বাড়ির হাড়ির ভাত পুইটা চাইতেছে ওইদিকে ধ্যান নাই, পাশের বাড়ির রান্নাঘর দিয়ে কি তরকারির গন্ধ আসতেছে ওইটা নজর ডাক্তার। ও বাবা আজকে ওরা ইলিশ খাচ্ছি, বড় বড় ব্যাপার। পরবর্তী প্রশ্ন যাচ্ছে, মিস্টার স্বামী প্রশ্ন করেছে দাদা তোমার ভিডিওতে পাইকারদার দেখার কবে পাবো, নাকি বৌদিকে পেয়ে পাইকারদাকে ভুলে গেলে? লাভ ইউ দাদা এবং বৌদি খুব ভালো থেকো। থ্যাংক ইউ গো, তুমিও ভালো থেকো। দেখো পাইকারদার কথা অনেকে জিজ্ঞেস করেছে, আজকে বলি দিই, পাইকারদা বাস্তবে পাইকারদার মতো কোনো চরিত্র এক্সিস্ট করে না, পাইকারদা হচ্ছে আমার রূপকথার একজন হিরো। থাকে না মানুষের স্বপ্নে এমন একটা আইডিয়াল একটা লোক, যে লোকটা তার কাছে একটা স্বপ্নের মতো চরিত্র, মানে এই লোকটাকে আমি এমন ভাবে আমার কল্পনা দিয়ে গাইতে বানাই যে লোকটা সব থেকে কুলেস্ট লোক, জীবনে যার উচ্চাকাঙ্ক্ষা নাই, জীবনে যে সব পরিস্থিতিতে সুখে থাকে, সব পরিস্থিতিতে মজা করতে পারে, সবসময় লুচ্চম ফাজলাম ইয়ার্কি করে বেড়াচ্ছে, অথচ হয়তো মাথার মধ্যে বিরাট চাপ, অথচ তার জীবনে সব ডকুমেন্ট হারিয়ে গেছে, তার সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, তখনও বসে বিড়ি খেতে পারবে এরকম একটা ক্যারেক্টার, যেহেতু বাড়িতে বইরাতে জুতোর বাড়ি খেয়ে বেরিয়ে এসছে, আচ্ছা বাড়ির থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে সুন্দর চা খাচ্ছিল। তো এটাই আমার একটা নিজের কল্পনা দিয়ে তৈরি করা একটা চরিত্র, খুব একটা গভীরতা নেই চরিত্রটার মধ্যে, বাট ওয়ার্ল্ডস কুলেস্ট ম্যান ইজ পাইকারদা। পরবর্তী প্রশ্ন করেছে বিশাল এম কে, তুমি অন্য মেয়েদের নিয়ে ভিডিও অথবা গান তৈরি করো, বৌদি কিছু বলে না? উত্তর তো তোমার প্রশ্নের মধ্যেই তুমি দিয়ে দিছো, ভিডিও আর গানই তো করি, অন্য কিছু তো করি না, কবে কেন? পরবর্তী প্রশ্ন অভিনব 2629, দাদা আমার কিউএনএ কোশ্চেন হলো পর্ন স্টারডা এত সুন্দর দেখতে কিভাবে হয়? এরা তো পর্ন ইন্ডাস্ট্রি ছাড়াও অনেক ভালো পেশা, যেমন মডেল অ্যাক্ট্রেস ইটিসি ভালো কাজ করতে পারে, আর তোমার মাথায় এই ভূতটা যে সবসময় ঘোরাফেরা করে সেটা আমি ঠিকঠাকই বুঝতে পারতেছি, সেটা ভারতবর্ষে একদমই সম্মানীয় পেশা নয়, কিন্তু বিদেশে যেখানে ক্যালিফোর্নিয়া বলো বা যেখানে আর কি ঠিকঠাকভাবে গ্লাভ মেকিং হয় একটা ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে এটা নর্মাল ব্যাপার। এটা হওয়ার জন্য মানে ইন্ডিয়াতে যেরকম হিরোইন অ্যাক্ট্রেস বা মডেল হওয়ার জন্য মেয়েরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে বা ছেলেরা একটা ড্রিম ফলো করে, সেটা তো ওখানে বিদেশে ক্যালিফোর্নিয়া তো তাই যে আমি বড় হয়ে আমি পর্ন স্টার হব, আমি এই হব আমি হব, আমার আইডিয়াল হচ্ছে জনি দাদা মিয়া দিদি। আর ভালো কাজ ভালো পেশা খারাপ পেশা তো ডিসাইড করা তুমি আমি কেউ না, কোনো কাজই ছোট না। এই তারকা হইতে গেলে অনেক কিছু তাদের মেনটেন করতে লাগে, ফিগার মেনটেন করতে লাগে, লুকস মেনটেন করতে লাগে, আর অনেক কিছু মেনটেন করতে লাগে। এখন যদি হিরো আলম গিয়া পটি আমেরিকা .com এর অফিসে গিয়া বলা বাবা আমি হিরো আলম আমাকে আপনাদের ইন্ডাস্ট্রির হিরো বানায় দাও আমি জনি দাদার মতো হইতে চাই, তখন ওইখান থেকে বলবে তোমার যা হাইট জনি দাদারটার হাইট তার থেকে বেশি। ঠিক ঠিক ঠিক। পরবর্তী প্রশ্ন করেছে সাইলেন্ট ক্রাশ 115, বাহ নামটা খুব সুন্দর, হু ইজ ইয়ার ফেভারিট? মা আর বউ, এটার অ্যান্সার দিতেই হবে, না এটার অ্যান্সার দেওয়া সম্ভব না, এটা দুইজনকে দুই জায়গায় রাখতে লাগবে, এটা তুলনা সবকিছুর মধ্যে চলে না, এটা তো বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি না, যে একই প্লেয়ার একই জায়গায় একই ফিল্ডে খেলতেছে কে ভালো কে খারাপ এটা তুলনা, এটা তুলনা করাটাই বোকাম। মাকে মার জায়গায় রাখতে লাগবে, বউকে বউয়ের জায়গায় রাখতে লাগবে। এখন হ্যাঁ যে অনেকে বলে বিয়ের পরে যদি বেশি মা মা করো তাহলে বউ বলবে বাবা মা চাটা ছেলে এ তো দেখি কিছুই বোঝে না, আবার যদি বিয়ের পরে শুধু বউয়ের কথায় উঠো বসো তাহলে মা বলবে বা বিয়ার পরে ছেলে বদলায় গেছে হ্যান তেন, এরকম কিছু কিছু ব্যাপার ট্যাকল করে তোমাকে চলতে লাগবে। একটা মেয়ে বিয়ার পরে তোমার বাড়িতে এসছে তার পরিবার ছাইড়া, তার ভালো মন্দ টাটকা বাসি পাঠাকাশি যাই হোক সব তোমার দেখার দায়িত্ব, আর মাও তোমাকে ছোট থেকে মানুষ করছে বড় করছে, তার প্রতি রেসপেক্ট তার প্রতি দায়িত্ববোধ সেটাও রাখতে লাগবে, বুঝতে পারলো ব্যাপারটা? বড় বিয়া করো বুঝে যাবা, প্রশ্ন করে কি লাভ? একদম মাঙ্গা কি মঙ্গল দাস 534, সরি মঙ্গল দাস 534, দাদা তোমার লাইফে ফ্রাস্ট্রেশন আসে আর কিভাবে হ্যান্ডেল করো একটু বলো। দেখো রেল স্টেশনে রেল আসবে এটাই স্বাভাবিক, মনের স্টেশনে ফ্রাস্ট্রেশন আসবে এটাই স্বাভাবিক, ফ্রাস্ট্রেশন ছাড়া মানুষ হয় না, এটা পার্ট অফ লাইফ, ফ্রাস্ট্রেশন যদি না আসে না সেটাকে মোটিভেশন দিয়ে ওভারকাম করার যে আনন্দ সেটাই উপভোগ করতে পারবে না, আসে ফ্রাস্ট্রেশন, আমি বলে আসো
খেলবো তোমার সাথে। সন্দীপ মহেশ্বরী পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আর অনেক 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 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলো না, আর একটা ভিডিওতে এতগুলো প্রশ্নের 6-7 হাজার প্রশ্ন করছো তোমরা। আবার পরবর্তী কিউএনএ ভিডিও আনবো, খুব তাড়াতাড়ি আনবো, দেরি করেই আনবো। এত কিউএনএ ভিডিও দিলে লোকে বাবা বাবা কন্টেন্ট পায় না, এখন খালি প্রশ্নের উত্তর দেওয়া ভিডিও বানায়। ভালো থেকো, সুস্থ থেকো। যাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না আমি করজোরে ক্ষমা প্রার্থী। আর কেমন লাগলো জানিও, কোন প্রশ্নের উত্তরটা সব থেকে ভালো লাগলো সেটাও জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে যে কিউএনএর আপডেটগুলো দিই। সিনেবাপ মৃন্ময় ফেসবুক পেজ রয়েছে, সিনেবাপ প্রোফাইল রয়েছে মৃন্ময় দাস। ভালো থেকো, ভালো বাসায় থেকো, সিনেবাপকে ভালোবেসো। টাটা। রং জমেছে সাদা কালা, সাদা সাদা কাউড়া কাউড়া বান্দর।